গুড মর্নিং শ্রী শ্রী একদম রেডি ক্যারেটের ড্রেস ট্রেস পরে এখানে খুব একটা বেশি ঠান্ডা নেই জাস্ট একটা জ্যাকেট পরলেই হবে কিন্তু দেখ যেখানে তোর নটটা করা আছে ওখানে এখন পেটটা ফুলে গেছে ভুঁড়ি মতো লাগছে শ্রী একেবারে রেডি শ্রী আজকে কটাই উঠেছে ঘুম থেকে আমি ভাবলাম যে এই থাকবো ঘুমিয়েছি না এত এনার্জি তারপরে পাঁচটার সময় ঘুম ভাঙলাম বন্ধ করে দিলাম ব্রাশ করে বাথরুম করে মুখ ধুয়ে আবার শুলো না আমি বললাম অ্যাকচুয়ালি পাঁচটার সময় ওটা কি করবে সাড়ে ছটা অবধি ছটা কুড়ি অব্দি আবার ঘুমিয়েছে দেন শ্রী রেডি এখন বাজে পনেরো সাতটা না পোনে সাতটাই হবে শরীর একটু ঠান্ডাও লেগেছে আসলে এখানে ঠান্ডা নেই বহরমপুরে আবার খুব ঠান্ডা তো সব হাবিজাবি হয়ে গেছে কেস হিজিবিজি শ্রীদের ইভেন্টটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুলে তো এসে আমি দেখলাম এত ভিড় যে বলার কথা নাই আশা করেছিলাম যে এই গ্রাউন্ডে হবে বোধহয় প্রোগ্রামটা আমরা বেশ ভালোভাবে দেখতে পারবো কিন্তু প্রোগ্রামটা কি হবে শুনলাম ভেতরে এবার ভেতরের যা অবস্থা আর সামনে যেভাবে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে তাতে করে আমরা বুঝতে পারছি না যে আমরা আদৌ আমার বাচ্চাদেরকে খেলতে দেখতে পারবো কি পারবো না বুঝতেই পারছি না আর গ্রাউন্ডের অবস্থাও খুব একটা ভালো না যে সেখানে খেলা হতে পারে খুব আফসোস হচ্ছে যে এত দূর থেকে এলাম অথচ আমার বাচ্চাটা কি খেলবে সেটা আমি দেখতে পাবো না যদিও এখানে অনেক প্র্যাকটিস করে অনেক দিন ধরে মানে অনেক সিনিয়ররা এসেছে আমার মেয়ে তো সদ্যই মাত্র চার মাস হলো শিখছে নতুন করে তো যাই হোক ওখান থেকে আবার স্ত্রীদের বার করে নিয়েছে জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ঢুকিয়েছিল তারপরে এখন বাইরে ওয়েট করতে বলেছে আর এই ফাঁকা জায়গাটায় এসে স্ত্রী একটু প্র্যাকটিস করছে আমি শুধু চাই ও টাস্কটা কমপ্লিট করুক যেন এত ছেলে মেয়ে এত গার্জিয়ান লোকজন দেখে ও ভয় না পায় প্রথমবার এত জাজেদের সামনে ও পারফর্ম করবে সেইখানে যেন ও ভয় পেয়ে থেমে না যায় এটুকুই আমার চাওয়া আর কিছুই না এতে করে বাচ্চার কনফিডেন্ট বুস্ট আপ হয় এটাই আর পাশেও বাচ্চাগুলো সব খেলছে আনন্দ করছে স্ত্রীকে দেখে বুঝতে পারছি ও একটু টেনশন করছে আসলে প্রথমবার এসেছে তো আটটা তারপরে শুনলাম যে সব বাচ্চাদেরকে বাইরেই পারফর্ম করানো হবে কারণ ভেতরে অত জায়গা দিতে পারছে না স্টুডেন্ট অনেক বেশি মানে যারা খেলতে এসেছে তাদের তুলনায় জায়গা অনেক কম তো শ্রী দেখো প্রথমেই দাঁড়িয়ে আছে লাইনে নিজের ব্যাগ নিজেই ক্যারি করতে হচ্ছে তারপর ছেলেদের আলাদা করে দেওয়া হচ্ছে মেয়েদের আলাদা করে দেওয়া হচ্ছে খারাপ লাগলো দেখে যে কোনো ম্যাট পাতা হয়নি কিন্তু তারপরেও বাচ্চারা খুব কনফিডেন্টলি পারফর্ম করছে আর আমি খুব খুশি হয়েছি যে শ্রী সমস্তটা কনফিডেন্টলি কমপ্লিট করতে পেরেছে মুভগুলো হয়তো অ্যাকিউরেট নয় যারা জানে যারা সিনিয়র যারা টিচার আছেন যদি কেউ দেখে থাকেন আমার ব্লগ। তাহলে হয়তো তারা বুঝতে পারবেন কিন্তু ও কনফিডেন্টলি করছে মাত্র চার মাস প্র্যাকটিস মানে ভালোভাবে প্র্যাকটিসও করেনি চার মাস শিখেছে তারপরে ও যে এত মানুষের সামনে কমপ্লিট করেছে এটার জন্য আমি খুব 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 খুশি সামনে কম করে ছজন ছিলেন যদিও তাদেরকে আমি দেখাইনি যাই হোক এই খেলাটা হওয়ার পর অনেকক্ষণ পর মোটামুটি ভেতরে বাচ্চাদের ঢোকানো হলো ছোটো জায়গা যে সেখানে গার্জিয়ানরাও ঢুকতে পারবে না আমি কোনো রকমে ঢুকেছি স্ত্রী আমাকে দেখতেও পাইনি আমি জাস্ট ওকে দেখতে পেয়েছি এইটুকু পোশানি আমি ওর ইভেন্টের দেখতে পেয়েছি ভেতরে কারণ এত ভিড় যে বাচ্চারা ঢুকলে বেরোতে পারছে না বেরোলে ঢুকতে পারছে না সেখানে গার্জিয়ানদের আসার তো কোনো মানেই হয় না মানে প্রশ্নই নেই খেলা শেষ হওয়ার পর আমরা একটু ওয়েট করলাম দেখলাম শ্রীর কোনো পজিশন হয়েছে কিনা যখন জানলাম যে পজিশন হয়নি মোটামুটি দশ কুড়ি মিনিট ওয়েট করেছিলাম তারপর আমরা ওখান থেকে সোজা ক্যাব বুক করে চলে যাচ্ছি চিতপুর কারণ পরদিন আমাদের অফিস আছে আর চারটে ট্রেনটা ধরতে পারলে সময় মতো বাড়ি এসে রেস্ট করতে পারবো ওখানে পরবর্তীকালে খুব রোদ উঠেছিল গরমে স্ত্রীর শরীরটাও খুব খারাপ করছিল আর এত ভিড় ছোট জায়গা সেই সাথে একটু মন খারাপ কারণ শ্রী কোনো পজিশন পায়নি আমার কোনো আফসোস নেই কারণ সবাই জিততে আসে না সবাই ফার্স্ট হতে পারে না ফার্স্ট সেকেন্ড থার্ড ওই একজন করেই কেউ হতে পারে আরও প্র্যাকটিস করাবো আরও শ্রী ভালো করে চেষ্টা করবে আরও অন্যান্য জায়গায় যাব এইটা বুঝতে ওর হয়তো সময় একটু লাগবে হয়তো কয়েক ঘন্টা বেশি দিন না স্ত্রী খুব তাড়াতাড়ি আবার রিকভারি করে ফেলে তাড়াতাড়ি ও বুঝে যায় প্রথমে আমি ভেবেছিলাম এই ব্লগটা আপলোড করলে ওর কষ্ট হতে পারে যে ও কোনো পজিশন পায়নি সেটা সবাইকে জানালাম কিন্তু আমার মনে হলো যে না জানানোটা উচিত কারণ ও বুঝুক যে এটা লাইফের খুব বেশি কিছু ম্যাটার করে না প্র্যাকটিসটাই ম্যাটার করে ওখান থেকে এসে আমরা এই জায়গাটায় একটু খাবার দাবার নিচ্ছিলাম কারণ সকাল থেকে আমাদের বিশেষ কিছু খাওয়া হয়নি ওই স্কুলেও বিশেষ কিছুই খাইনি আমি জাস্ট একটা স্যান্ডউইচ খেয়েছিলাম আর অন্যান্য জিনিসের যে ব্লগ করব সেইটার কোনো সুযোগই নেই কারণ এত ভিড় আমার শুধু মনে হয়েছিল স্ত্রীকে যদি আমি চোখের সামনে থেকে সরিয়ে ফেলি তাহলে ও কোথায় যাবে আমি ওকে খুঁজে পাবো না তাই জন্যে আমি সমানে ওর সঙ্গে সঙ্গে আটকেই ছিলাম আর সেই সাথে শান্তনু সেই জন্য আমাদেরও বাইরে কিছু খাওয়া হয়নি স্ত্রীদেরকে টিফিন দেওয়া হয়েছিল মিও আমার একটা করে প্যাকেট ও খেয়েছে কিন্তু সেই খাবার কবেই হজম হয়ে গেছে এখান থেকে একটু বার্গার একটুখানি ডগ খেয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে ট্রেনটা ছিল ফাঁকাই গল্পের বই পড়তে পড়তে চলে এলাম স্ত্রীকেও কিন্তু ট্রেনেই জামাটা চেঞ্জ করিয়েছি আবার ও ঘুমিয়েও গেছে এই হলো বাইরের অবস্থা একটুও রোদ নেই বরং কুয়াশা কুয়াশা চারিদিকে আর প্রচন্ড ঠান্ডা তবে সৌভাগ্য এটাই যে হাওয়াটা অন্তত নেই দেখো গাছের পাতাগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে না সবকিছু হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা ক্যামেরা বলে না এত আলো আলো মনে হচ্ছে আদারওয়াইজ কিন্তু এত আলোও নেই আর এই দে কীর্তিটা কি করেছে দেখো না বুঝতে পারছো কাঁচে সব কত কত দাগ এগুলো হচ্ছে সব পাখিদের অপকর্ম আমরা দুদিন ছিলাম না ব্যাস এই এই কীর্তি করেছে এগুলোকে আবার মুছতে হবে তবে আজকে কোনো মতেই সম্ভব নয় অবস্থা আমার খুব খারাপ কলকাতার গরম থেকে আসার পরে এটা আমার ঠান্ডাটা মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে আছি আমি অফিস যাওয়ার জন্য রেডি অলমোস্ট শুধু একটুখানি মুখে ক্রিম ক্রিম লাগানো বাকি মুখটাকে দেখে মনে হচ্ছে আমি ভীষণ অসুস্থ দুদিন ধরে কিচ্ছু কাজকর্ম হয়নি আমার দ্বারা মুখ চোখ পরিষ্কার নেই খাওয়া দাওয়া ঠিক নেই এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তা না একটু পরিপাটি করতে হবে মুখটাকে তারপরে বেরিয়ে পড়বো আমি আজকে কটা জামা পরেছি দেখো এই একটা ফুল হাতা যেটা একেবারে হাইনিক তার সাথে আবার ওপরে একটা সেই সাথে আবার পরবো এটা এই যে এটা তো মাস্ট লাগবেই না হলে স্কুটি চালানো অসম্ভব হয়ে যাবে এত হাওয়া তারপর অফিস গিয়ে এটা খুলে রাখলে মানে যা পড়ে আছি সেটা পরে থাকা যাবে অফিসে কিন্তু এইটা মাস্ট এই যে যাওয়ার জন্য আমি একেবারে রেডি চলো এবার বেরোনো যাক আজকে সকালে না রান্না করিনি আমি অর্ডার করেছিলাম খাবার অফিসেই ডেলিভারি দিয়ে গেছে মিক্স ভেজ একটা স্যালাড আলু ভাজা বেগুন ভাজা ডাল আর ভাতটা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সেই সাথে পনিরের তরকারি মানে আমি ভেজ থালি অর্ডার করেছিলাম সকালে রান্না করতে ইচ্ছে করেনি এত ঠান্ডা যে কি বলবো কলকাতার সঙ্গে আকাশ পাতাল তফাত এখানকার ও সেই সঙ্গে এরা জলও দেয় আর এই টোটাল খাবারটার দাম পড়েছিল সেভেন্টি নাইন রুপিস আড়াইটে আর আমি লাঞ্চ করলাম রেস্টুরেন্টটাও ভালো এসেছে সময় মতো কিন্তু কলকাতার আর বহরমপুরের ওয়েদারের আকাশ পাতাল মানে ফারাক ওখানকার মানুষরা বলছে কী ঠান্ডা অ্যাকচুয়ালি আমার ওখানে কিছু মনেই হচ্ছিল ওরকম একটা সোয়েট শার্ট পরেই আমরা কাটিয়ে দিয়েছি ঠান্ডা লাগছিলই না ঠান্ডা হচ্ছে এখানে বহরমপুরে ও ভাই সাফ যখন এলাম বহরমপুরে তখনও অতটাও কিছু মনে হচ্ছিল না কিন্তু যখন বাড়িতে এসে স্নান করলাম আমরা বাড়িতে ঢুকেছি আটটা পনেরো নাগাদ তারপর স্নান টান করেছি তারপরে আমরা আর থেকে বেরোতে পারিনি খাবার অর্ডার করেছিলাম করে খেয়েছি সকালবেলায় প্রচণ্ড কুয়াশা অন্ধকার মেঘলা এবং এখনও তাই চলছে এতক্ষণেও এক ফোঁটা রোদ ওঠেনি সূর্যকে দেখতে পাওয়া যায়নি সকালবেলাতেও আমি সেরকম কিছু রান্নাবান্না করিনি একটু আড্ডু খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম টিফিন কিছু করিনি কারণ শ্রী আজকে স্কুল যায়নি কালকে কদিন ধরে লাস্ট কদিন ধরে ওর খুব জার্নি চলছে তো ভীষণ ক্লান্ত ছিল প্রত্যেক দিন ভোর পাঁচটায় ওঠা তারপরে ওই জার্নি করা তো খুব ঝুঁক খুব জার্নি হয়েছে ও আজকের দিনটা রেস্ট চেয়েছিলো তাই জন্য ওকে স্কুল পাঠাইনি তো টিফিন করার ব্যাপার ছিল না আমিও ওই জন্য টিফিন করে নিয়ে আসিনি অফিসে এসে অর্ডার করেছিলাম আমাদের এখানে একজন মানে আর স্টাফের কাছ থেকে জেনে এদের খবর পেয়েছি পট লাক পট লাক তাই বোধ হয় নামটা তো ওদেরকে না জাস্ট ওদের কাছে সব রকম থালি থাকে ফিশ থালি ভেজ থালি পেনি পানির থালি তো আমি আজকে পানির থালি অর্ডার করেছিলাম ভেজ থালি প্লাস পানির পনিরের একটা সবজি আলু পনির আলু মটর সরি মটর পনির ওই মটর ছিল আর পনির তো সেটা খেলাম খেয়ে এবার ভাবছি কী করবো কারণ এখনও রোদ রোদ কিচ্ছু ওঠেনি বাইরেটা একেবারে এই দেখো অন্ধকার জাস্ট ক্যামেরায় আলো আলো লাগছে তাই বাকি পুরোই অন্ধকার কারণ আজকে তো দুদিন পরে আমার স্কুটিটা চলছিলই না এত ঠান্ডা যে পুরো একেবারে বন্ধ হয়ে গেছে সেই স্কুটি চালাতে গিয়ে খুব খারাপ অবস্থা শান্তনু বেরিয়ে গেছিলো তো ওকে আবার কল করলাম ও আবার মা খানিকটা এগিয়ে গেছিলো সেখান থেকে ফিরে এসে আবার স্কুটিটা ঠিক করে দিল তারপরে আমি অফিসে আসতে পেরেছি